যারা বিএড এর থার্ড সেমিস্টারে উঠেছো তাদেরকে বিএড এর প্র্যাকটিক্যামের জন্য খাতা লিখতে হয়, কিভাবে প্র্যাকটিক্যামের খাতা লিখতে হয় সেজন্য ধারাবাহিক ভিডিও দিয়ে যাচ্ছি। আজকের বিষয় হলো ফিজিক্যাল সায়েন্সের থেকে পাঁচটা লেসন প্ল্যান এখানে দেওয়া হয়েছে, তার পিডিএফ তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তারই সম্বন্ধে একটু অল্প কিছু আলোচনা করা যাক। প্রথমে তোমাদেরকে যে স্কুলে পড়াচ্ছ সেই স্কুলের নামটা লিখতে হবে খাতায়, তারপর যে ক্লাসে পড়াচ্ছ এখানে ক্লাস 9, ডিউরেশন ক্লাস তোমাকে 40 মিনিট ধরে পড়াতে হবে, যে তারিখে পড়াচ্ছ সেই তারিখে তারিখটা দেবে ডেটের মধ্যে, তারপর তোমার নামটা লিখবে, টিচার্স নেবে, সাবজেক্টকে ফিজিক্যাল সায়েন্স, লেসন ইউনিট যেখান থেকে পড়াচ্ছ সরণ দ্রুতি বেগ ত্বরণ এই চ্যাপ্টার থেকে, সাব ইউনিট থাকছে সরণ ত্বরণ বেগ ত্বরণ, টু ডেজ লেসন আজকের পাঠ হলো ত্বরণ। লার্নিং গোলসের মধ্যে লিখতে হবে কি, রিমেম্বারিং ত্বরণের সংজ্ঞা স্মরণ করতে পারবে, মন্দন কি বলতে পারবে ছাত্রছাত্রীকে, আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে ত্বরণ স্কেলার না ভেক্টর রাশি ছাত্রছাত্রীরা সেটা বলতে পারবে, অ্যাপ্লাইং এর মধ্যে থাকছে ত্বরণ ও মন্দনের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারবে, এগুলো সবই ছাত্রছাত্রীরাই সম্বন্ধে বলা হচ্ছে। অ্যানালাইজিং হচ্ছে ছাত্রছাত্রীরা বস্তু ত্বরণ না থাকলে বেগ থাকা সম্ভব বোঝাতে পারবে, ক্রিয়েটিং এর মধ্যে থাকছে সমতরণে গতিশীল কোনো বস্তুর প্রারম্ভিক বেগ ঘন্টায় 45 কিমি এবং তার ত্বরণ 20 কিমি পার সেকেন্ড স্কোয়ার, 25 সেকেন্ড পরে এর বেগ কত হবে নির্ণয় করে দেখাতে পারবে। তারপর লিখতে হচ্ছে লার্নিং ডিজাইনের যে খাতাটা তৈরি করছো সেখানে অ্যানালিসিস লার্নার অ্যান্ড কন্টেন্টস, প্রথমে শিক্ষার্থীদের আর্থসামাজিক অবস্থানের উপর নির্ভর করে তাদের জ্ঞানের পরিধি অনুসারে আজকের পাঠের উপযোগিতা কতটা তা পরিমাপের জন্য প্রশ্ন করবে। টিচার্স অ্যাক্টিভিটি লার্নার্স অ্যাক্টিভিটি, টিচার্স অ্যাক্টিভিটির মধ্যে থাকছে ত্বরণ স্কেলের না ভেক্টর রাশি, স্টুডেন্টরা বলবে ভেক্টর রাশি, ত্বরণের এসআই একক কি শিক্ষক বা শিক্ষিকা জিজ্ঞাসা করবে মিটার পার সেকেন্ড স্কয়ার, এরকম চলবে খাতা লেখা। ডেভেলপ অ্যান্ড সিলেক্ট দ্য লার্নিং মেটেরিয়ালস, টেক্সট বুক আর টিএলএম টেক্সট বুকে থাকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা কর্তৃক প্রবর্তিত পাঠ্যক্রম অনুসারে লিখিত পর্ষদ কর্তৃক অনুমোদিত যে কোনো পাঠ্যপুস্তক, টিএলএম এর মধ্যে থাকছে চক ডাস্টার ব্ল্যাকবোর্ড, লার্নিং ডিজাইন স্ট্র্যাটেজিস লার্নিং স্ট্র্যাটেজির মধ্যে থাকতে ব্রিফ কন্টেন্ট রিলেটেড স্ট্র্যাটেজিস, ত্বরণ এবং ত্বরণের সংজ্ঞা একক মাত্রা নির্ণয় শিক্ষক বক্তৃতা দিয়ে বোঝাবেন, এটা সমতরণ অসমতরণ ও মন্দন সম্পর্কে আলোচনা করবেন শিক্ষক বা শিক্ষিকা মশায়, শিক্ষক বক্তৃতা দানও বোর্ড ওয়ার্কের মাধ্যমে বোঝাবেন স্টুডেন্টদের, ত্বরণ মন্দনের মধ্যে পার্থক্য বস্তুর ত্বরণ না থাকলে বেগ থাকা সম্ভব কি সম্ভব না শিক্ষক আলোচনার মধ্যে উপস্থাপন করবেন, ভি ইকোয়ালস টু ইউ প্লাস সেফটির সম্পর্কটি স্থাপন করবেন বোর্ড ওয়ার্কের মাধ্যমে উপস্থাপন করবেন, ডিজাইন ফর ইভ্যালুয়েটিং এর মধ্যে থাকছে শিক্ষক মহাশয় পাঠদানের সম্পন্ন করার পর শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য লার্নিং গোলস এর পরিপ্রেক্ষিতে কয়েকটি প্রশ্ন করবেন, ত্বরণের সংজ্ঞা এটা রিমেম্বারিং, ত্বরণ স্কেলের না ভেক্টর আন্ডারস্ট্যান্ডিং, ত্বরণ মন্দিরের মধ্যে পার্থক্য নিরূপণ অ্যাপ্লাইং, অর্থাৎ বিভিন্ন টাইপ থেকে প্রশ্নগুলো তোমাদেরকে তাদেরকে করা হবে, এগুলো তোমাদেরকে নজর দিতে হবে। ডায়াগনোস্টিং দ্য উইকনেস ফর রেমিডিয়াল ক্লাস, অর্থাৎ যেসব স্টুডেন্ট ছাত্রছাত্রীদের দুর্বল তাদের জন্য আলাদা ক্লাসের মধ্যে যে ব্যবস্থাটা সেটা হলো রেমিডিয়াল ক্লাস, মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের দুর্বলতার দিকগুলি নির্ণয় করে সংশোধনী পাঠের ব্যবস্থা করা হবে, ত্বরণ ও মন্দের মধ্যে পার্থক্য লিখো এরকমভাবে খাতাটা তোমাদেরকে লিখতে হবে। এইভাবে তোমাদেরকে আরও পাঁচটা লেসন প্ল্যান সম্বন্ধে কীভাবে লিখতে হবে তারই একটা রূপরেখা দেওয়া হয়েছে। এরপরে থাকছে ত্বরণ সম্বন্ধে, তারপরে থাকছে শব্দের উৎস ও বিস্তারের মাধ্যমে একই টাইপের এই ধরনের এইভাবে লিখতে হবে, যদি তোমরা কেউ বুঝতে না পারো
তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকে যে পাঁচটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, প্রথম হচ্ছে তরণ, তারপর তরঙ্গ, তারপর শব্দের উৎস বিস্তারের মাধ্যম, চার নম্বর হচ্ছে তাপ উষ্ণতা, পাঁচ হলো তাপ সঞ্চালন। তাহলে সঙ্গে থাকো, থ্যাংক ইউ।